ব্যবসা বিকাশ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এগুলি ডিরেক্ট অবদান রাখছে, আমাদের কাজকে আরো সহজ করবে, আরো আধুনিক করবে, তাই না? আগামী প্রজন্মটা চতুর্থ শিল্প বিপ্লব এখনো আসলে শুরু হয় নাই। 2015 সালে চতুর্থ শিল্প বিপ্লবের ঘোষণা দেওয়া হয়েছে, মানে অফিসিয়ালি এটা আশা করা যাচ্ছে 2020 সাল নাগাদ চতুর্থ শিল্প বিপ্লব সারা পৃথিবীতে রাজত্ব করবে, চতুর্থ শিল্প বিপ্লব ঘটবে। এখন ওইটার প্রস্তুতি চলতেছে। হ্যাঁ, তো চতুর্থ শিল্প বিপ্লবটার ফলে কী হবে? যেমন রোবোটিক্সের কথা বলছো, মানে রোবোটিক্স কী করবো? কাজকে সাহায্য করবে, সহযোগিতা করবে, কোথায় করবে? রাস্তাঘাটে করবে নিশ্চয়, তাই না? এখন যেমন ইন্ডাস্ট্রিতে কাজ করবে, তখন এখন যখন মানুষের শ্রমিক হিসাবে কাজ করে তখন হয়তো এরকম করবে না। একটা সময় ছিল যেমন মাটি কাটার জন্য বিভিন্ন ধরনের শ্রমিক ছিল, ছিল না? কৃষি কৃষিকাজের জন্য ধান কাটার জন্য শ্রমিক ছিল, ছিল? এখন পাওয়া যায়? হ্যাঁ, এখন ধান কাটে কি মেশিন? কি যেন মেশিনের নাম? ট্র্যাক্টর। ট্র্যাক্টর আছে, তারপরে আবার মাটি কাটার জন্য যে ভ্যাকুয়াম মেশিন আছে ওইগুলি একদম ইয়া দিয়ে ক্রেনের মতো, ওইগুলি দিয়ে একসাথে অনেকগুলো মাটি তারা প্রসেস করে ফেলতে পারে। তাইলে অনেকগুলো শ্রমিক একসাথে যেগুলো কাজগুলো করতে পারে এটাই মানে কি একটা ভ্যাকুয়াম মেশিন করে ফেলে। হ্যাঁ, তারপরে ট্র্যাক্টর অনেকগুলো শ্রমিকের কাজ সহজে করতে পারে। এই যে আধুনিকায়ন হয়েছে, এর ফলে কি আমাদের উপকার হয়েছে না অপকার হয়েছে? উপকার হয়েছে। আবার উপকার যেমন হয়েছে এরকম কিন্তু এখন শ্রমিকদের কিন্তু তাদের বেকারত্বের কথা চিন্তা করলে তো আমরা সামনের দিকে আগাইতে পারবো না। আমিও আমরা যদি মনে করি যে এখন দীর্ঘরূপ দিয়া আমরা পশু শিকার করবো, ওই ধরনের চিন্তাই যদি করতাম তাই আমরা নিশ্চয়ই মানে আধুনিক যন্ত্রপাতি থেকে শুরু করে টেকনোলজি যদি করতাম না আমাদের মানুষের মধ্যে তাই আমাদেরকে কি করতে হবে? যুগের সাথে তাল মিলিয়ে সামনের দিকে যেতে হবে, পেশার পরিবর্তন করতে হবে নাকি? এখন যেমন আমাদের টেকনোলজি পরিবর্তন হচ্ছে, সমাজ পরিবর্তন হচ্ছে, ব্যবস্থা যাবতীয় ব্যবস্থার পরিবর্তন করতেছে, তাই না? এখন দেখা যাইতেছে যে বিকাশের মাধ্যমে বিল পেমেন্ট করা যাইতেছে।